বন্ধুরা, মুলতানি মাটিতে এমন একটি জিনিস মিশিয়ে যদি মুখে লাগানো যায়, দ্রুত কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়, একটা ফর্সা গ্লোয়িং ভাব এনে দেয় এবং পার্লারের মতন গ্লো কিন্তু নিয়ে চলে আসে মুখে। তো তার জন্য দেখো, আমি ফার্স্ট স্টেপ যেটা করব সেটা হচ্ছে, দেখো, নিচ্ছি এক চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আমি মার্কেটেরই নিয়েছি, চালের গুঁড়ি, একদম মিহি চালের গুঁড়ি। তার সাথে দিলাম এক চামচ টক দই, আর দিচ্ছি দেখো হাফ চামচ মতন অ্যালোভেরা জেল। এখানে অ্যালোভেরা জেল আমি দিচ্ছি এই কারণেই, এখানে নারকেল তেলও দেওয়া যায়, তবে যাদের খুব বেশি অয়েলি স্কিন, ব্রণ পিম্পল থাকে, তাদের অনেক সময় নারকেল তেল সহ্য হয় না, সেই জন্যে আমি দিলাম অ্যালোভেরা জেল। তা না হলে নারকেল তেলও দিতে পারো, তবে এই গরমকাল বলে যেহেতু অয়েল বেশি বেরোয় তাই জন্য দিলাম অ্যালোভেরা জেল। এবার এই তিনটে জিনিস আমি মিশিয়ে একটা স্ক্রাবার কাম ক্লিনজার কাম ম্যাসাজ ক্রিম বানালাম। এই ক্লিন প্যাকটা কিন্তু তোমার স্ক্রাবিংয়েরও কাজ করবে, কারণ এখানে আমি দিয়েছি চাল গুঁড়ি, আর তোমার ক্রিম মানে ম্যাসাজ ক্রিমেরও কাজ করবে, আর এটার মধ্যে আমি দিয়েছি টক দই। কাজে তোমার স্কিনে কিন্তু এটা একটা ফেস প্যাকেরও কাজ করবে, আর টক দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এবং স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং প্রপার্টিজ, এটাকে ন্যাচারাল একটা ব্লিচিংয়ের কাজ করে কিন্তু টক দই। তো এই টক দই তার সাথে দিয়েছি চাল গুঁড়ি, আর চাল গুঁড়ি কী করে, চাল গুঁড়ি আমাদের স্কিনকে দ্রুত ফর্সা করে, যার জন্য দেখবে কোরিয়ান স্কিন কেয়ারের একটা মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু চাল, চাল ধোয়া জল, চাল গুঁড়ি। তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে চাল ধোয়া জল দিয়ে একটা দুর্দান্ত ফেসিয়াল শেয়ার করেছিলাম, একদম বিনা খরচায় চাল আমরা প্রত্যেকে ধুই সেই চাল ধোয়া জল দিয়ে, তো সেটাও তোমরা দেখে নিতে পারো। আর আজকে দেখো আমি এটাকে হালকা হাতে স্ক্রাবিং করছি, এর ফলে কী হচ্ছে, আমার স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়ছে এবং স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হচ্ছে। আর এই বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনে যে নানান ধরনের প্রবলেমগুলো দেখা যায়, স্কিনটা ঝুলে যায়, রিঙ্কেল এসে যায়, স্কিনটায় কোনো গ্লো থাকে না, সেগুলো কিন্তু দূর করবে। দেখবে এই ফার্স্ট স্টেপটা করার পরেই তোমার মুখটা অনেকটা ব্রাইট লাগবে, অনেকটা নরম সফট টান টান লাগবে। সব থেকে বড়ো কথা হচ্ছে স্কিনে একটা গ্লো এসে যাবে, ঠিক পার্লারে ফেসিয়াল করালে আমরা যেরকম গ্লোটা আসে ঠিক তেমনই গ্লো কিন্তু আসবে আজকের ফেসিয়ালটাতে। তো দেখো দুই মিনিট স্ক্রাবিং করার পর আমি মুখটা একটা ভিজে টাওয়েল দিয়ে মুছে ফেললাম, এবার চলো বানাবো একটা ফেস প্যাক। তো দেখো তার জন্য আমি এখানে নিচ্ছি মুলতানি মাটি। মুলতানি মাটি এই গরমকালে আমাদের স্কিনকে ভীষণ তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল করে এবং স্কিনের মধ্যে একটা গ্লো বজায় রাখে, ঘাম কন্ট্রোল করে, অয়েল কন্ট্রোল করে। কিন্তু এই মুলতানি মাটির সাথে একটা স্পেশাল দিচ্ছি আমি, সেটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার। হ্যাঁ বন্ধুরা, অরেঞ্জ পিল পাউডার তোমার স্কিনটাকে একটা গ্লো এনে দেবে, ব্রাইডাল গ্লো এনে দেবে, যেটা সচরাচর কিন্তু সব প্যাকে আসে না। অরেঞ্জ পিল পাউডার কী করে, স্কিনটাকে খুব তাড়াতাড়ি পলিশ করে দেয়। ব্যাস এই দুটো জিনিস তোমরা গুলবে গোলাপ জল দিয়ে, গোলাপ জল না থাকলে খাবার জল দিয়ে গুলে নেবে, কোনো অসুবিধা নেই। আমি নিয়েছি মুলতানি মাটি আর অরেঞ্জ পিল পাউডার। যদি এবার অরেঞ্জ পিল পাউডার না থাকে, আমি কতকগুলো অপশন বলে দিচ্ছি, অরেঞ্জ পিল পাউডার, চন্দন পাউডার অথবা কফি পাউডার, ঠিক আছে, এই তিনটের মধ্যে যে কোনো একটা দেবে। তবে যদি অরেঞ্জ পিল পাউডার থাকে তাহলে অরেঞ্জ পিল পাউডারটাই দেবে। আর দিচ্ছি লাস্টে একটু লেবুর রস, পাতি লেবুর রস। যদি তোমার ফেসে বড় বড় পিম্পলস থাকে, দানা দানা থাকে, তাহলে পাতি লেবুটা তোমরা স্কিপ করে দেবে, পাতি লেবু লাগাতে হবে না, বা তোমার স্কিনে যদি পাতি লেবু সহ্য না হয়, লেবুর রস সহ্য না হয় দিতে হবে না, কিন্তু কোনো অসুবিধা নেই, না দিলেও চলবে। কিন্তু ওই দুটো জিনিস জল দিয়ে গুলে নিয়ে ফেসে ভালো করে মোটা করে লাগাবে, চোখের তলায় লাগাবে, এটা তোমার স্কিনে যে ছোটো ছোটো রিঙ্কেলসগুলো থাকে, মানে একদম ফাইন লাইন্স যেগুলো থাকে, পাতলা পাতলা সবে রিঙ্কেলস পড়ছে বা রিঙ্কেলস খুব বেশি হয়ে গেছে, তাদের জন্যেও অ্যান্টি এজিংয়ের কাজ করবে আজকের এই প্যাকটা, আর স্কিনটাকে না উজ্জ্বল ঝকঝকে ফর্সা গ্লোয়িং করে দেবে। কারণ এর ভেতরে আমি দিয়েছি প্রথম তো মুলতানি মাটি, আর দিয়েছি অরেঞ্জ পিল পাউডার।
মুলতানি মাটি কি করে জানো তো, স্কিনটাকে ভীষণ ভালোভাবে ডিপ ক্লিন করে, পোর ক্লিন করে। জানো তো আগেকার দিনে কিন্তু অত সাবান, ফেস ওয়াশ এত কিছু ছিল না, তখন কিন্তু মানে শুধুমাত্র সাধারণ লোক নয়, রাজা মহারাজারাও কিন্তু এই মুলতানি মাটি, বেসন এই সমস্ত কিছু দিয়েই কিন্তু রূপচর্চা করতো বা ত্বক পরিষ্কার করতো। তো এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট ফেসে রেখে দেবে, আর এটা লাগিয়ে কোনো রকম কথা বলবে না, হাসবে না, মুখের কোনো এক্সপ্রেশন দেবে না, তাহলে কিন্তু স্কিনে রিঙ্কেল এসে যাবে। এবার দেখো একটু গোলাপ জল আমি মুখে স্প্রে করে নিলাম, যখন মুখটা শুকিয়ে গেছে তখন কিন্তু ঘষে ঘষে তুলবে না প্যাকটাকে, শুকিয়ে গেছে তো, আর মুলতানি মাটির প্যাক কিন্তু খুব শুকিয়ে যায়, তখন কিন্তু ঘষে ঘষে ওঠালে স্কিনের ক্ষতি হবে। এরম হালকাভাবে ভিজিয়ে নিচ্ছি, দেখো আমি যদি গোলাপ জল থাকে গোলাপ জল দিয়ে ভিজিয়ে নেবে, গোলাপ জল না থাকে তো এমনি জল দিয়ে আগে হাতে করে ভিজিয়ে ভিজিয়ে একটু মাসাজ করে নেবে, তারপরে এরম একটা ভিজে টাওয়েল দিয়ে প্রথমে স্কিনটাকে পুরো মুছে তুলে ফেলবে, তারপরে দেখো আমি জল দিয়ে ধুয়ে আসবো, কোনো অসুবিধা নেই। তোমরা দেখবে এটা করার পর বন্ধুরা তোমার স্কিনটা এতটা গ্লো করবে, তুমি নিজেই, ট্রাস্ট মি, তুমি নিজেই অবাক হয়ে যাবে, আর 5 জন ডেকে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি মুখে কী লাগিয়েছো, কোনো ফেয়ারনেস ক্রিম লাগিয়েছো কিনা সেটাই জিজ্ঞাসা করবে, এতটা গ্লো আসবে এবং এই গ্লোটা কিন্তু বজায় থাকবে। আর এই প্যাকটা না তোমরা সপ্তাহে 3 দিন করে লাগাবে, প্রথম তোমরা সপ্তাহে 3 দিন করে লাগাবে, তারপরে কমিয়ে দেবে, সপ্তাহে 1 দিন করে লাগালেও চলবে, কিন্তু প্রথম 2 সপ্তাহ তোমরা সপ্তাহে 3 দিন করে এই ফেস প্যাকটা লাগাবে, দেখবে কী ভালো রেজাল্ট পাবে। তারপরে মুখটা ধুয়ে এসে আমি একটুখানি গোলাপ জল লাগিয়ে নিলাম, তারপরে হানিমালাই, মামাআর্থের হানিমালাই ফেস ক্রিমটা বা ময়েশ্চারাইজারটা আমি লাগাচ্ছি। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার, নাইট ক্রিম, নাইট সিরাম যেটা ইচ্ছে লাগাতে পারো, আর এই ফেশিয়ালটা তোমরা যখন ইচ্ছা করতে পারো, দুপুরবেলাও করতে পারো, বিকেলবেলাও করতে পারো, রাত্রেও করতে পারো, কোনো অসুবিধা নেই, বাচ্চা বড় প্রত্যেকে এই ফেস প্যাকটা লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি।